প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছে বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, 3,70,000 টাকা জরিমানা, 855 কেজি ভেজাল গুড় ধ্বংস। নোয়াখালীতে ইউএনওর কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা। রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ভোর 5টা থেকে সকাল 10:30 পর্যন্ত র‍্যাবের সহযোগিতায় এই অভিযান চালায় তারা। এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে দুটি কারখানাকে 3,70,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে 855 কেজি ভেজাল গুড় নষ্ট করে ফেলা হয়েছে। দপ্তরটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার আড়ানি এলাকার খোর্দ বাউসা ও পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলালউদ্দিন বাদলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং ব্যবহার করে আখের গুড় তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, ক্ষতিকর উপকরণ দিয়ে গুড় তৈরি করার অপরাধে সেকেন্দার আলীকে 3,00,000 জরিমানা করা হয়। এর আগেও একই অপরাধে সেকেন্দারের 1,50,000 জরিমানা করে সতর্ক করা হয়েছিল। সে পুনরায় একই অপরাধ করায় আইন অনুযায়ী সাজার মাত্রা দ্বিগুণ করে 3,00,000 জরিমানা করা হয়েছে। এছাড়াও একই উপকরণে গুড় তৈরি করায় দুলাল উদ্দিনকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ 855 কেজি ভেজাল গুড়গুলো নষ্ট করা হয়েছে বলেও জানান হাসান আল মারুফ। সেই জেলার বাঘা উপজেলার আড়ানি এলাকায় তো এখানে দুইজন গুড় ব্যবসায়ী বা গুড় উৎপাদনকারী বলা যেতে পারে, জনাব সেকেন্দার আলী এবং জনাব দুলাল সাহেব। তো তাদের এখানে আসলে সিমিলার অফেন্স। তো তারা যে কাজটা করছে, যে আসলে আখের গুড় তৈরি করছে, কিন্তু আসলে এখানে আখের কোনো উপাদান নাই, পুরোটা এটা কৃত্রিমভাবে। এখানে তারা যে কয়েকটি উপাদান ব্যবহার করছে সেগুলোতে চিনি, চুন, ফিটকিরি, ডালডা এবং ক্ষতিকারক রং। তো এটা আসলে এক ধরনের অপরাধ, এবং ওনারা যে ক্ষতিকারক উপাদান ব্যবহার করছে এগুলোর কোনো বৈধতা নেই, এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হুমকিস্বরূপ। তো এই দুই গুড় উৎপাদনকারী বা গুড় ব্যবসায়ীকে আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী একজনকে 3,00,000 এবং এই আরেকজনকে 70,000, এই মোট 3,70,000 টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে। রাজশাহীতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা 2022-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে টেনিস কমপ্লেক্সে বেলুন ফেস্টুন উড়িয়ে 5 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিল্ক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতাটি আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় 18 ক্যাটাগরিতে 13টি ক্লাবের 120 খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিল্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হুদা দুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর কবিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা প্রার্থী এক তরুণকে মারধর করার অভিযোগ উঠেছে কর্মরত 2 আনসার সদস্যের বিরুদ্ধে। বুধবার দুপুর 1:45 দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তরুণের নাম আহসান হাবিব। সে উপজেলার কবিরহাট পৌরসভার 3 নং ওয়ার্ডের মোহাম্মদ এনায়েত উল্লাহ ছেলে। এ ঘটনায় পৌরসভা এলাকার বেশ কয়েকজন যুবক উপজেলার আনসার ব্যারাকে হামলার চেষ্টা করে। খবর পেয়ে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের ফেরত পাঠায়। এ ঘটনায় পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদেরকে কবিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরা মাঠে মারামারি করেছে, আমার কক্ষে কাউকে মারধর করা হয়নি।
অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন দুই আনসার সদস্যকে আর এখানে রাখা হবে না, তাদেরকে জেলায় পাঠিয়ে দেওয়া হবে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে 18 কেজি গাঁজাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। মঙ্গলবার রাত 8:30 দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাবুনি এলাকার মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র ঘোষকে 18 কেজি গাঁজাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। রাজশাহী মহানগরীতে 100 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হল মোস্তাফিজুর রহমান পিচ্চু। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার মৃত মোসাদ্দেক আলীর ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত 10:45 রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত 11:00 ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোস্তাফিজুরকে আটক করে। এ সময় তার কাছ থেকে 100 পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।